আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফ ইমরান। আজকে আপনাদের আমি দেখো, রেস্টুরেন্টে যখন আমি এই কাজে ঢুকি, প্রথম যে কাজটা আমি শিখছিলাম সেটা হলো শেফের কাছে ভেজিটেবল কাটাটা। এটা আমার যখন প্রথমত আমি ভেজিটেবলের যে পাতাগুলো গোড়াটা কেটে নিলাম, তারপর আমি দেখতে পাচ্ছেন হাত দিয়ে আস্তে আস্তে আমি হাত দিয়ে ঘুরাই দিছি, এটাতে টাইট করে ধরে আর ছোটো ছোটো করে কাটতেছি। আপনি এরকম হাতে চাপ দিয়ে ঘুরাইতে থাকবেন, চাপ দিয়ে আর কাটতে থাকবেন, দেখবেন একদম ফিনিশ হয়ে এটা পেঁচেমলো কাটবে। আর যতগুলো এটা যত সুন্দর করে কাটতে পারবেন এটা আপনার তত সুন্দরই লাগবে যখন আপনি পাস্তার উপরে এটা দিবেন। আর এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম তার কারণে আমার ফার্স্ট জব যখন আমি যে কাজটা শিখি এই কাজটাই প্রথম আমি শিখছিলাম। দেখেন একদম ঝরঝরা। আর আপনি যদি ছুরিগুলো ভালো না হয়, তখন ধার না হয়, তখন যদি কাটেন তখন দেখবেন এরকম ঝরঝরা হবে না, লেগে যাবে আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এটা আপনি মনে করেন এটা কেটে 7 দিন পর্যন্ত ইউজ করতে পারবেন, কিচ্ছু হবে না এটা ফ্রিজে রেখে রেখে। আমার এই টিপসটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার যারা নতুন আছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates.